আসসালামু আলাইকুম গাইজ, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমার কলেজার ভাই বোনেরা, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের মাঝে আবারও চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটাতে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এপ্রিল মাসে আমি কত স্যালারি পেয়েছি, সেটা পাম বাগানে কাজ করে কত টাকা বেতন পেলাম। পুরো তো একটা মাস কাজ করলাম অনেক কষ্ট করে, অবশেষে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে 5 তারিখে বেতন ঢুকে গেছে, বাট আমরা যে স্লিপটা সেটা পেয়েছি 7 তারিখে। তো এখন কাজও শেষ হয়ে গেছে, মোটামুটি ফ্রি আছি, যার জন্য ভাবলাম যে ভিডিওটা তৈরি করে তোমাদের মাঝে শেয়ার করি। তো বন্ধুরা সাথেই থাকো, থাকলে দেখতে পাবে যে আমি আসলে কত টাকা বেতন পেলাম এই মাসে। ভিডিওটা অবশ্যই সংক্ষেপে করার চেষ্টা করব, সো আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর যারা বিশেষ করে মালয়েশিয়াতে আসবে, পাম বাগানের কাজে কেমন বেতন হয় এটা তোমরা প্রতি মাসেই পাবে আমার বেতন সম্পর্কে ভিডিও। তাছাড়া আমার আরও অনেক ভিডিও রয়েছে স্যালারি সম্পর্কে। তাহলে আমি তো বলেছি পাম বাগানের কাজ হচ্ছে কন্ট্রাক্ট, এখানের কাজ বেসিক ওভার টাইম খুব কম লোকই পাই। সো তোমরা প্রত্যেক মাসের বেতন ডিফারেন্স পাবে, কখনোই সেম বেতন পাবে না। তো চলো দেখাই তাহলে আমি কত টাকা বেতন পেলাম এপ্রিল মাসের বেতন, যেটা আমি পেয়েছি মে মাসের 7 তারিখে। তো এটা হচ্ছে আমার স্যালারি এপ্রিল মাসে, আমি ডেটটা দেখাই, ডেট এই যে দেখা যাচ্ছে কত যেন, এপ্রিল 22 তারিখ। তো এই যে বন্ধুরা আমার স্যালারিটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি কাছে নিয়ে চলে এসেছি একদম। আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ, এবং এটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে এপ্রিল মাস 2022, অর্থাৎ এপ্রিল মাসের বেতনটা আমি পেয়েছি মে মাসে এসে। কত টাকা বেতন পেলাম কেমনে কী সব ডিটেলস আমি দেখানোর চেষ্টা করব, তোমরা সাথেই থাকো। এখানে দেখতে পাচ্ছ যে আমার বা আমাদের এস্টেটের ম্যানেজার সাইন করে দিয়েছে স্যালারি, এবং এখানে দেখা যাচ্ছে 2066 রিঙ্গিত। তাহলে কি আমি আসলে 2066 রিঙ্গিত বেতন পেলাম এ মাসে? চলো টোটাল দেখাই কত বেতন পেলাম। তো বরাবরের মতো এখানে যদি দেখি যে গাজী হারিয়ান, অর্থাৎ এভরিডে যে কাজ করেছি সেটা হচ্ছে 24 দিন, এবং সেটা আমাকে বেসিক দিয়েছে 46 রিঙ্গিত 15 পয়সা করে। এখন মালয়েশিয়ার গভর্নমেন্ট অ্যানাউন্স করছে মে মাস থেকে 1500 রিঙ্গিত বেসিক হবে, অর্থাৎ তখন 56 রিঙ্গিত কত পয়সা করে হতে পারে এখনও আমরা পাইনি, যদি পাই বন্ধুরা আমি অবশ্যই জানিয়ে দিব। তো এখানে আমার এসেছে 1107 রিঙ্গিট 60 সেন্ট। আর ক্রেজালেবি মাসা, অর্থাৎ এটা হচ্ছে ওভারটাইম, যেটা আমাকে দিয়েছে 70 ঘন্টা। তো এখানে দেখা যাচ্ছে আমি আসলে 24 দিন কাজ করেছি, তাই না? তো এখানে রবিবারটা আলাদা করে দিয়েছে, যার জন্য ওইখানে যার 24 দিন আমি এক মাসের ভিতরে কাজ করেছি সেটা দিয়েছে। আর তাছাড়া আমাদের একদিন পাবলিক ডে ছিল আর একদিন আমার ছুটি ছিল। তাহলে কয়েকদিন হলো? 26 দিন কিন্তু কাভার হয়ে গেল, এবং 4 রবিবার। তো 24 দিন, একদিন ছুটি ছিল 25 দিন, আর একদিন ছিল পাবলিক 26 দিন, এবং 4 রবিবারের ভিতরে আমরা কাজ করেছি 2টা, আর 2টা ছিল ছুটি। অর্থাৎ এই মাসে আমি কাজ করেছি টোটাল হচ্ছে 25 দিন আর 2 দিন, 27 দিন। তো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা 25 দিন দেখা যাচ্ছে, আর এখানে 24 দিনের আমাকে বেসিক দিয়েছে, এবং 70 ঘন্টা ওভারটাইম দিয়েছে 9 টাকা 22 পয়সা করে, যেটা 645 রিঙ্গিত। আর রবিবার যে 2 সানডে আমি কাজ করেছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে, ক্রেজালেবি মাসা হারি রেহাত, সেটা হচ্ছে 6 ঘন্টা 12 টাকা 29 পয়সা করে দিয়েছে, 73 রিঙ্গিত এসেছে এখানে। তাছাড়া ক্রেজালেবি মাসা ছুটি, অর্থাৎ এই ছুটির সময় আমরা পাবলিক ডেতে যখন কাজ করি তখন এটা ট্রিপল দেয়। তো আমরা এটা কাজ করেছি যার জন্য আমাদেরকে 3 ঘন্টা ওভারটাইম দিয়েছে, এবং সেটা ডাবল করে বায়ার করছে 18 রিঙ্গিত 43 পয়সা করে, যেখানে পেয়েছি 55 রিঙ্গিত। এবং এখানে ক্রেজা যে 2 দিন আমরা সানডে কাজ করছি দেখা যাচ্ছে সেখানে আমাকে দিয়েছে ডাবল করে 98 রিঙ্গিত 30 পয়সা, যেখানে পেয়েছি 196 রিঙ্গিত। এবং ওই যে একদিন পাবলিক ডে ছিল আমরা কাজ করছি, ডাবল স্যালারি দিয়েছে, এই যে একদিন দেখো বন্ধুরা 98 রিঙ্গিত 30 পয়সা। তাছাড়া যে একদিন ছুটি ছিল সেই ছুটির টাকা পেয়েছি আমি 49 টাকা 15 পয়সা, অর্থাৎ আমাকে কিন্তু ট্রিপল দিয়েছে। যেদিন কাজ করেছি সেজন্য দিয়েছে ডাবল, আর ছুটির পাবলিক ডে তো টাকা ওটা আছে যার জন্য দিয়েছে আমাকে আরও 49 রিঙ্গিত। সো টোটাল আমি কিন্তু ট্রিপল পেয়ে গেলাম, অর্থাৎ পাবলিক ডে কাজ করলে যে ট্রিপল দেয় এটা কিন্তু তার বাস্তব প্রমাণ। এখন বন্ধুরা তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কি, তো এখানে যদি দেখি বন্ধুরা দেখতে পাচ্ছ যে
ইনসেপটিভ চেকার, আমার চেকারের একটা যে অ্যানাউন্স রয়েছে সেটা আমাকে দিয়েছে 72 রিঙ্গিত, আর এবং ইনসেপটিভ খাস তামবাহান দিয়েছে আমাকে 189 রিঙ্গিত, তাছাড়া ট্রান্সপোর্ট পেট্রোলের জন্য আমাকে দিয়েছে 90 রিঙ্গিত। তো এই যে 189 রিঙ্গিত ইনসেপটিভ খাস তামবাহান, অর্থাৎ এই যে টাকাটা আমাকে অতিরিক্ত দিয়েছে, এটা হচ্ছে আমরা যে লোকাল দিই তার বিনিময়ে কিছু টাকা আমাদেরকে ব্রিডে দেওয়া হয় সেইটা। সো আমার টোটাল স্যালারি কত আসছে এই মাসে যদি আমি দেখি, আমি সো আমার স্যালারি আসছে এখানে টোটাল, ক্লিয়ার দেখা যাচ্ছে না কেন, টোটাল 2576 রিঙ্গিত 85 পয়সা, এবং আমাকে হাতে দিয়েছে 2067 রিঙ্গিত। আর এখানে যদি উপরে দেখো বন্ধুরা, তাহলে দেখতেই পাবে যে লেখা রয়েছে জুমলাহ প্রথম 510 রিঙ্গিত, অর্থাৎ আমি যে ঈদের আগে 500 রিঙ্গিত যেটা অ্যাডভান্স নিয়েছিলাম, আমি যে আমার এখান থেকে কেটে নিয়েছে 500, এবং ইলেকট্রিক কারেন্ট আমার কেটেছে 10 রিঙ্গিত 60 পয়সা। তো 2576 রিঙ্গিত থেকে যখন আমার টোটাল 510 রিঙ্গিত মাইনাস করে দিয়েছে, দিয়ে আমি পেয়ে গেছি বন্ধুরা 2067 রিঙ্গিত হাতে পেয়েছি, আমার ব্যাংকের অ্যাকাউন্টে অলরেডি ডিপোজিট হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে টোটাল প্রসেসিং আমার স্যালারির 2022 সাল এপ্রিল মাসের। আর যদি এপাশে দেখি, এপাশেও তাই, এটা সেম টু সেম, যেহেতু বেসিকের কাজ করা হয় যার জন্য এখানেও একদম সেম। যদি কন্ট্রাক্ট হতো তাহলে এখানে সব ডিটেলসে দেওয়া থাকতো কোন ফলের কত রেট কেমনি কী। আমি যদি পারি অন্য আরেকজনের স্যালারি নিয়ে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো তোমরা আশা করি অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা, ভালো থাকবে সবাই।